পালঙ্ক হয়ে একটা আলনা হতে পারে, শোকেস তো আসবেই না, তাই মনে করো যে কাঠ কিনতে হয় কিনা ঠিক নেই। আরে ভাই উপরে তো ডালবেলা, ডালবেলায় তো কোনো কাঠ আসবে না, উপরে সব জ্বালা দিয়েছে। আরে ভাই তোমার এই যে ভাই বলছে কি যে ওনার মেয়ে মেয়ের সে বিয়ে হয়েছে না তোমার ভাইজির? হ্যাঁ, ভাইজির বিয়ে হয়েছে তো বলছে কি যে একটা শোকেস আর একটা পালঙ্ক বানাইবে। ভাইজির বিয়ে দিছো দিছো ভাই, গাছ তো লাগাইছে আমার আব্বু, তোমারও যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে, তুমি তো মিস্ত্রি না এসে আগে দেখাতে পারো না। তুই আমার ছোট ভাই, তোর ভাইজি মানে তোর মেয়ে, আমার মেয়ে মানে তোর মেয়ে, সেটা ঠিক আছে, কিন্তু বাপের হাতের গাছ তো, তুমি ভাগ করলে তো আমি ভাগ পাবো। তাহলে তুমি মিস্ত্রি ডেকে নিয়ে আমার সাথে কথা না বলে আগে থেকে মিস্ত্রি ডেকে নিয়ে আসছো? গাছটা কোনো কাটা হয়, এটা তোমাদের দুই ভাইয়ের ভিতরে এরকম চলছে তো আমার নিয়ে আসতে গেলে কেন? বাপের অতিবারে, কিন্তু গাছ তো আমি লাগাইছি, আমার মেয়ে যখন হইলো তখন লাগাইছিলাম এই গাছটা। না এটা তো জমি, তো আব্বার জমি, আব্বার জমি ঠিক আছে, তো গাছ তো আমি লাগাইছি, আব্বা তো আর লাগাইনি, গাছ তো আব্বাই লাগাইছে। জমি তো আছে, তোর কি সেদিন মনে আছে যে আমার মেয়ে যেদিনকে জন্মাইছিল সেদিনকে আমি এই গাছটা লাগাইছিলাম? না এটা তো ঠিক না, আব্বা তো আর লাগাইনি গাছ। জমি তো বাপের, জমির পাশে তুমি গাছ লাগাইছো, এখন কি তোমার হয়ে যাবে গাছ? অবশ্যই আমার, আমি তো গাছ লাগাইছি, তুই তো লাগাইছিস। হ্যাঁ আমি লাগাইছি, তুমি লাগাইছো কিন্তু বাপের জমিতেই তো লাগাইছো, ঠিক আছে, কিন্তু আমি লাগাইছি এর জন্য আমারই অধিকার মনে করো? না এখন বাপের জমিতে লাগাইছো, এখন দুইজনের সমান অধিকার, কোনো অধিকার মনে করো না। সমস্যা কি কি হয়েছে তোকে রে? আমার মেয়ে তো কিছুদিন আগে বিয়ে দিলেন, জানে না আসলে মেয়ের বাড়ি কিছু আমি লাগাইছি, সেটা আমার অধিকার আছে। ঠিক আছে, এখন তো যা দেখতেছি এই জমিতে তোমাদের আমি জানি, বুঝেছি, এখন জমি যেহেতু তোমাদের কাজটাও তোমরা দাবিদার, কিন্তু এই জায়গায় তর্ক বিতর্ক হিসাবে জ্ঞান জানতে চাই করলি, এত রাস্তার সাইডে গাছ, বোঝো তো রাস্তার সাইডে গাছ মানে তো সরকারে যদি এখন চেয়ারম্যান মেম্বাররা আছে এ যদি এসে দাবি করে তোমার সরকারি গাছ কিন্তু ওরা আমাকে, তখন তোমরা দুজনে একজনও পাচ্ছ না, তখন ঝামেলা হয়ে যাবে না? অবশ্যই। আপনি যে আপোষের কথা বললেন, আপোষটা কি? আপোষটা কি? ও আগের থেকে ওর তো দরকার না, ওর কোনো দরকার নেই, ওর কোনো দরকার নেই, ও আইসেছে ভালো কথা ইয়েছে, তোমরা গাছটা আগে সেই জোন ডাইকে গাছটা মেরে আসতে আগে যা যা করতে হয় তাই তাই করে ফেলো, কিটা ডাল নিবা, কিটা কড়ি নিবা, কিটা লগ নিবা, আগে আপোষ করে ফেলো, আপোষ করার পরে তারপরে যে মিস্ত্রির ডাইকে নিয়ে এসে যে এই আমার লগ রয়েছে, এই লগে আমার কি কি হবে ভাই? আপোষে তো মীমাংসা করে অনেক মানুষই তো গাছ মেরে খাইয়ে ফেলাই দিচ্ছে, গোপনে খাচ্ছে, এরকম গোপনে খাচ্ছে, খাইতেছে,
এরকম সরকারি গাছ ওই সরকারি জায়গা থেকে অনেকেই এরকম খেয়ে চলে যায়। তো এইটা বিষয় না, বিষয় হচ্ছে কি যে তোমরাও এরকম যদি গোপনে খাতি করো খাওকে যে এর তো কোনো সালিশ হয় না, যদি জানতে পারো তোর মামলাও হয়ে যায়, কিন্তু জানতে তো দেয় না অনেকে। তোমরা এখন নিজেদের ভিতরে মারামারি করে মারামারি করলে তো যে ঠিক আছে ভাই, আমার তো কোনো সমস্যা না, আমার আমি পরে